হ্যালো ফ্রেন্ডস দিস ইজ নেস্তার আহমেদ অ্যান্ড ওয়েলকাম টু ক্রিয়েটর কনসাল্ট আমি আজকে আলোচনা করব ইমপ্রেশনস এবং ইমপ্রেশনস থ্রো ক্লিক রেট নিয়ে এই বিষয়টা হচ্ছে ইউটিউব স্টুডিওর সম্পূর্ণ নতুন একটি ফিচার নতুন হওয়ার কারণে অনেকেই এই বিষয়টা সম্পর্কে জানে না যার কারণে অনেকেই এটা প্রশ্ন করে যে ইমপ্রেশনস কী এবং ইমপ্রেশনস থ্রো ক্লিক ক্রিয়েটেই বাকি তাই আমি আপনাদেরকে আজকে বিস্তারিতভাবে এটা বোঝানোর চেষ্টা করব প্রথমে আমি যদি বলি ইমপ্রেশনসটা কী ধরুন আপনার কোনো ভিডিওতে আপনি ইউটিউব স্টুডিওতে দেখতে পেলেন যে আপনার একটি ভিডিওর লাস্ট আঠাইশ দিনে ইমপ্রেশনস হয়েছে দশ হাজার এর মানে হচ্ছে আপনার ওই ভিডিওটি লাস্ট আঠাইশ দিনে দশ হাজার বার বিভিন্ন মানুষের সামনে গিয়েছে এবং ইমপ্রেশনস ক্লিক থ্রো রেটটা হচ্ছে যে যতবার আপনার এই ভিডিওটি মানুষের সামনে গিয়েছে তার মধ্যে ঠিক কতজন মানুষ ওই ভিডিওটি প্লে করেছে অর্থাৎ আপনার ওই ভিডিওটির ইমপ্রেশনস থ্রো ক্লিক রেট যদি টেন পারসেন্ট হয় এর মানে হচ্ছে যে দশ বার বিভিন্ন মানুষের সামনে আপনার এই ভিডিও যাওয়ার পরও আপনার এই ভিডিওটি ক্লিক করেছে মাত্র দশ পার্সেন্ট মানুষ এর অর্থাৎ দশ হাজার মানুষের মধ্যে এক জন মানুষ আপনার এই ভিডিওটি প্লে করেছে এটা হচ্ছে ইমপ্রেশনস থ্রো ক্লিক রেট এবার আমি আপনাকে বলছি যে এই ফিচারটাকে আমি কেন চমৎকার একটি ফিচার বললাম কারণ হচ্ছে ইমপ্রেশনস এবং ইমপ্রেশনস থ্রো ক্লিক রেট দেখার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার চ্যানেলের ভিডিওগুলো র্যাঙ্ক হচ্ছে কি না কিংবা আপনার চ্যানেলের ভিডিওগুলোর মধ্যে ঠিক আসলে কোথায় ঘাটতি রয়েছে এটা নিয়ে যদি আমি আপনাকে বিস্তারিতভাবে বলতে চাই ব্যাপারটা এমন হয় যে আপনার কোনো ভিডিওর ইমপ্রেশনস যদি খুব বেশি হয় এর মানে হচ্ছে আপনার ভিডিওটি র্যাঙ্ক করছে কিন্তু সেই সময় যদি ইমপ্রেশনস বাড়ার সাথে সাথে আপনার ভিডিওর ক্লিক থ্রো রেটটা কম থাকে তাহলে আপনার বুঝতে হবে যে আপনার ভিডিও র্যাঙ্ক করা সত্ত্বেও আপনার ভিডিওগুলো খুব বেশি মানুষ প্লে করছে না সাধারণত এটা হয়ে থাকে আপনার ভিডিওর টাইটেল এবং থামনেল যদি আকর্ষণীয় না হয় তাহলে মানুষের সামনে ভিডিওটা গেলেও মানুষ ঠিকমতো প্লে করছে না অর্থাৎ খুব বেশি মানুষ আপনার ভিডিওটা দেখছে না এর ফলে আপনারা বুঝতে পারবেন যে ইমপ্রেশনস বেশি থাকলে এবং ইমপ্রেশনস থ্রো ক্লিক রেটটা কম থাকলে আপনারা বুঝতে পারবেন যে আপনার ভিডিও র্যাঙ্ক করা সত্ত্বেও মানুষ খুব বেশি আপনার ভিডিওটা দেখছে না তখন আপনি আপনার ভিডিওর থামনেল এবং টাইটেল চেঞ্জ করতে পারেন এর ফলে আপনারা সুবিধা পেতেও পারেন এবং আপনার ইমপ্রেশনস ক্লিক থ্রো রেটটা বাড়তে পারে। এবং আবার যদি দেখেন যে আপনার ভিডিওর ইমপ্রেশনস খুব কম কিন্তু আপনার ভিডিওর ইমপ্রেশনস ক্লিক থ্রো রেটটা বেশি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনার ভিডিও খুব একটা র্যাঙ্ক করছে না কিন্তু যতজন মানুষের কাছেই ভিডিওটা গিয়েছে তাদের মধ্যে বেশিরভাগ মানুষ আপনার ভিডিওটা প্লে করেছে তাহলে আপনাদের বুঝতে হবে যে আপনার ভিডিও র্যাঙ্ক করছে না কারণ আপনার ভিডিওর ট্যাক্স এবং ডিসক্রিপশনের মধ্যে সমস্যা আছে আপনারা তখন আপনাদের ভিডিওগুলোর ট্যাক্স এবং ডিসক্রিপশন চেঞ্জ করে রিসেভ করতে পারেন এর ফলে আপনাদের ভিডিওগুলোর ইমপ্রেশনস ক্লিক থ্রো রেট যেহেতু বেশি মানে হচ্ছে যে আপনার ভিডিওর থামনেল এবং টাইটেল যথেষ্ট ভালো রয়েছে অর্থাৎ খুব কম মানুষের সামনে ভিডিওটা গেলেও সেখান থেকে বেশিরভাগ মানুষই আপনার ভিডিওটা প্লে করেছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইমপ্রেশনস এবং ইমপ্রেশনস থ্রো ক্লিক রেটটা কী এরপরে যদি আপনাদের কোনো ধরনের কোনো প্রশ্ন কিংবা মন্তব্য থাকে তাহলে আমার ভিডিওর কমেন্ট বক্সে জানান পরবর্তীতে আপনারা কোন বিষয়ের উপর ভিডিও দেখতে যাচ্ছেন সেগুলো আমাদেরকে জানান আমার চ্যানেল পরবর্তী সকল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন ভালো থাকুন ধন্যবাদ